মেনু টুনটুনি খুবই পরিশ্রমী আর ধৈর্যশীল স্বভাবের ছিল। স্বামীকে হারানোর পর বিধবা মেনু টুনটুনি অনেক কষ্টে তার দুই ছেলে রাজু টোনা আর টোনাকে বড় করেছে। আর আজ মেনু টুনটুনির ঘর আলো করে তার বড় ছেলের বউ মুন্নি এসেছে। বৌমা, তুমি এ বাড়ির বড় বউ, তাই আমার পরে এ বাড়ির দ্বিতীয় কর্তৃ তুমি। আর তাই আমি যেভাবে অনেক কষ্টে ধীরে ধীরে এই সংসার গড়ে তুলেছি, তেমনি তুমিও এই সংসার আগলে রেখো মা। আজ থেকে এই সংসারের কাজকর্ম থেকে সব দায়িত্ব তোমার মা। শাশুড়ির মুখ থেকে এরকম কথা শুনে মুন্নি মনে মনে ভাবে, আহারে শখ কত, আমি নাকি কাজকর্মের দায়িত্ব নিব। আমি এ বাড়ির বড় বউ, আমি আরাম আয়েশি করে দিন কাটাবো, আমি এ বাসার দাসী হয়ে থাকতে পারবো না। আচ্ছা মা, আপনি যেমনটা চাইবেন সেভাবেই চলবে। তোমার কথা শুনে আমি বড্ড শান্তি পেলাম বৌমা। এবার ঘরে এসো মা, আর আমার ঘরে লক্ষ্মী বউ হয়ে থেকো। এরপর মিনু টুনটুনি তার বড় বৌমা মুন্নিকে নিয়ে ঘরে যায়। আর অল্প কয়েকদিনেই মুনির আসল রূপ বেরিয়ে আসে। কি কাণ্ড, এত বেলা হয়ে গেল এখনো চুলায় আগুন জ্বলেনি। বৌমার হয়েছেটা কি? রান্না বান্না সংসারের কাজকর্মে কোনো মন নেই? না, বৌমাকে আর আমি কোনো কাজের ব্যাপারে বলবো না, আমি আবার সংসারের কাজে হাত লাগাবো। এসব ভেবে মিনু টুনটুনি চুলা জ্বালিয়ে চা জল খাবার বানায়। ও মা, আপনি তো দেখছি একা হাতে সব কিছু বানিয়ে ফেলেছেন। বলছি মা, আমি আপনার মতো একা হাতে সব কাজ করতে পারি না। আমি বলি কি মা, ঠাকুরপোর তো কদিন আগে চাকরি হয়েছে, এবার তো ঠাকুরপোকে বিয়ে দেয়া যায়, তবে আমরা দুই বউ মিলে হাতে হাত লাগিয়ে সব কাজ করতে পারবো। কথাটা তুমি মন্দ বলনি বৌমা, তবে দেখি আমি একবার টোনার সাথে কথা বলে, ওর তো মতামতের দরকার আছে। সে আপনি বলুন মা, আপনার যেদিন ইচ্ছে হয়। তবে মা, আমি আপনাকে আগে একটা প্রস্তাব দিয়ে রাখি, আমার একটা মামাতো বোন আছে, বেশ লক্ষ্মীমন্ত, আমি ওকে এবারের বউ বানাতে চাই মা। সে তো খুব ভালো হয়, তবে টোনা বাসায় ফিরুক, আমি ওর সাথে কথা বলে দেখি। এরপর মুন্নি মনে মনে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, একবার শুধু মামাতো বোনকে এ বাসার বউ বানিয়ে আনতে পারি, তারপর দুই বোন মিলে আপনার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো। মা বলছি, জল খাবার তো রান্নাই করেছেন, তবে টেবিলে দিন খাবারগুলো, আমি হাত মুখ ধুয়ে আসছি। এ কথা বলে মুন্নি চলে যায়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই টোনা টুনিকে বিয়ে করে নিয়ে আসে। হায় ঈশ্বর, টোনা এ তুমি কি করলে গো? তুমি আমাদের না জানিয়ে এভাবে বিয়ে করে বউ নিয়ে আসলে। এই মেয়ে নাম কি তোমার, আর কোন বংশের মেয়ে তুমি? এভাবে ধমকাচ্ছ কেন বৌদি? টুনি তো কথা বলতে পারে না, টুনি যে বোবা, তবে টুনি বেশ লক্ষ্মীমন্ত মেয়ে, আমি ওর ভালো গুণগুলো দেখে ওর প্রেমে পড়েছিলাম। আজ হঠাৎ টুনির বাসায় অসুবিধা হওয়ায় আমি কাউকে না জানিয়ে ওকে বিয়ে করে এনেছি। যাই হোক ভাই, তোর কিন্তু পছন্দ আছে, বউয়ের চেহারা বেশ মায়াবী। মা, তুমি বৌমাকে বরণ করে নাও। এই তুমি চুপ করো তো, তোমার আবার ভালোমন্দ বিচার করার চোখ আছে নাকি শুনি? আমি আর মা কত কিছু ভেবে রাখলাম, আর ঠাকুর পো এসব কি করলো? যা হবার হয়ে গেছে বড় বৌমা, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, যাও বরণ ডাটা নিয়ে এসো, ছোট বৌমাকে বরণ করতে হবে তো। মিনু টুনটুনির কথা শুনে মুন্নি রেগে সেখান থেকে চলে যায়, আর মিনু বাধ্য হয়ে নিজেই বরণডালা নিয়ে আসে আর টুনিকে বরণ করে ঘরে তোলে। তবে মুন্নি কিছুতেই টুনিকে সহ্য করতে পারছিল না। ও মা গো মা, বিয়ের দুদিন হতে না হতে এই বউ তো দেখছি সংসার দখল করা শুরু করেছে, সকাল হতে না হতেই রান্নাঘরে এসে রান্না চাপিয়েছে। মুন্নির কথা শেষ হতে না হতেই মিনু টুনটুনি সেখানে আসে আর মুন্নির কথা শুনে বলে, এভাবে কেন কথা বলছো বড় বৌমা? তুমি তো আজকাল রান্নাঘরে কাজ করোই না, ছোট বৌমা যখন নিজে থেকে রান্না করতে এসেছে তবে তুমি আবার এভাবে কথা শোনাচ্ছো কেন? মিনু টুনটুনির এমন কথা শুনে মুন্নি চুপ হয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। না, আমি আর সহ্য করতে পারছি না, এই বোবা মেয়েটা কিনা সংসারে জেগে বসেছে, আর ওর জন্য মা আমাকে
আজকাল কথা শোনাতে দ্বিধাবোধ করছে না। না, এবার আমি যে করেই হোক এই বোবা বউকে তাড়িয়ে ছাড়বো, আর আমার মামাতো বোনকে এবারে বউ বানিয়ে আনবো। এরপর মুন্নি টুনিকে তাড়ানোর পরিকল্পনা করতে থাকে। আর হঠাৎ একদিন মিনু তার বাবার বাড়ির জমির দলিলের কাছে রাজু আর টোনাকে নিয়ে তার বাবার বাড়িতে যায়। আমি তো এমন একটা সুযোগের অপেক্ষা করছিলাম, শাশুড়ি মা তো চেয়েছে আমাকে সেই সুযোগ করে দিল, তবে আজ টুনির শেষ দিন। এ কথা বলে মুন্নি টুনির কাছে যায় আর টুনিকে ভুলিয়ে ভালিয়ে নদীর তীরে নিয়ে যায়। আর টুনি কিছু বুঝতে না পেরেই অসহায়ের মতো চোখের জল ফেলতে থাকে। চোখের জল ফেলছিস কেন বোবাবু? তুই কি তবে আমার মতলব জেনে গেছিস? তবে ভালোই হলো, আজ তোর শেষ দিন। এ কথা বলে মুন্নি একটা ছুরি বের করে আর টুনির পেটে ঢুকিয়ে দিয়ে টুনিকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি, তুমি কোথায় গেলে? আমাকে এভাবে ফেলে তুমি কোথায় গেলে টুনি? কতদিন হয়ে গেল, আমি তোমার কোনো খোঁজ খবর পেলাম না। আরে ঠাকুরবো, এত কান্নাকাটি করে কি লাভ হবে বলো তো? তোমার লক্ষ্মীমন্ত বউ নিশ্চয়ই অন্য কারো হাত ধরে পালিয়ে গেছে। মা, আপনি চুপ করে আছেন কেন? আপনার ছেলেকে বোঝান আপনি। মুন্নির কথা শেষ হতে না হতেই হঠাৎ ঘরের আলো নিভে যায় আর টুনি ডাইনি রূপে মুন্নির সামনে আসে। কি টুনি, তুই আবার কোথা থেকে এলি? আমি না তোকে মেনে জলে ভাসিয়ে দিয়েছিলাম। জলে ভাসা বাবা মা, আজ আত্মা হয়ে ফিরে এসেছে তোর উপর প্রতিশোধ নিতে। মুন্নির কথা শেষ হতে না হতেই চারদিকে আলো চলে ওঠে আর টুনি খিলখিল করে হেসে ওঠে আর একটা গামছা দিয়ে শরীরের দাগ রক্ত মুছে ফেলে। দেখলে তো বৌদি, নিজেই নিজের পাপ স্বীকার করলে, আর এটাই তো চেয়েছিলাম আমি, তাই তো এসব আত্মার নাটক করলাম। তবে এতে দাদা আমায় বড্ড সাহায্য করেছে, কারণ তোমার মুখ থেকে সত্যি কথাটা বের করার পরিকল্পনা তো দাদারই ছিল। তবে মা আর টোনাও জানতো সবটা। কি, এসব তবে রাজুর কাজ? রাজু কি করে আমায় ফাঁসালো? আর তুই তো বোবা ছিলি, তবে কথা বলতে শিখলি কি করে তুই শুনি? মুন্নির কথা শেষ হতে না হতেই রাজ সেখানে আসে। সব ঈশ্বরের ইচ্ছা গিন্নি, টুনির পেটে যে তুমি ছুরি ঢুকিয়ে দিয়েছিলে, তাই টুনিকে সুস্থ করতে শহরে নিয়ে যাই। আর টুনিকে সুস্থ করতে গিয়েই ঈশ্বরের অশেষ কৃপা আর চেষ্টায় ওর গলাও ঠিক হয়েছে। হ্যাঁ বৌমা, ছোট বৌমা তার পুণ্যের জ্বরে ঠিক হয়ে গেছে। তবে বড় বৌমা, তুমি যে অন্যায় করেছো তার ফল তোমায় ভোগ করতে হবে। আসুন দারোগা সাহেব। মিনুর কথা শেষ হতে না হতেই পুলিশ আসে আর মুন্নিকে ধরে নিয়ে যায়। আর এভাবেই মুন্নি তার পাপের শাস্তি পায়। তান্ত্রিক বাবা, কিছু একটা করুন, আমি আর এমন কষ্টের জীবন কাটাতে পারছি না। না মিলছে কোনো কাজ আর না মিলছে খাবার, এভাবে থাকলে যে আমি মারা যাব, আর আমার পোষা হাঁসটাকেও যে আর বাঁচাতে পারবো না। ওর মুখে যে দানা তুলে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। সবাই বলে আপনি খুবই প্রসিদ্ধ তান্ত্রিক, আপনি পারবেন আমার দুঃখ দুর্দশা থেকে মুক্তি করতে আমাকে। এসব কথা বলে টুনি তান্ত্রিক উল্লু পেঁচার সামনে হাত জোর করে কাঁদতে থাকে। টুনি বিধবা একজন মহিলা, টুনির স্বামী মারা যাবার পর টুনি খুবই অসহায় হয়ে পড়ে। টুনি কোনো কাজও খুঁজে পাচ্ছিল না আর আয় রোজগারের কোনো পথও পাচ্ছিল না। শান্ত হ বাছা, কাঁদিস না, তুই যখন আমার দ্বারস্থ হয়েছিস আমি তোকে হতাশ করব না। তুই তোর যে হাঁসের মুখে খাবার তুলে দিতে পারছিস না, সেই হাঁসই তোর সৌভাগ্যের চাবিকাঠি হবে। এ কথা বলে তান্ত্রিক তার জাদুদণ্ড হাঁসের মাথায় রাখে, অমনি হাঁসের শরীর উজ্জ্বল হয়ে ওঠে। তারপর টুনি তার পোষা হাঁস নিয়ে বাসায় চলে আসে। আমি তো সবার কথা শুনে তান্ত্রিক বাবার কাছে গেলাম, তান্ত্রিক বাবা তো আমার হাঁসের উপর জাদু করে দিল, এবার শুধু সুফল পাওয়ার অপেক্ষা। এরপর টুনি অপেক্ষা করতে থাকে আর দেখতে দেখতে রাত কেটে যায়। আর পরদিন সকাল হতেই হাঁসের চিৎকারে টুনির ঘুম ভাঙে আর টুনি হাঁসের কাছে গিয়ে ভীষণ অবাক হয়ে যায়। মালকিন, মালকিন, দেখো আমি কি মহৎ কাজ করেছি। মালকিন, আমি যে সোনার ডিম দিয়েছি, আমাদের আর কোনো অভাব হবে না মালকিন। আমরা এখন থেকে অনেক ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে খাবার খেতে পারবো। সব তান্ত্রিক বাবার আশীর্বাদে রে হাঁস, তোর উপর তান্ত্রিক বাবা জাদু শক্তি প্রয়োগ করেছিল বলেই তো তুই সোনার ডিম দিলি। তবে সর দেখি এই ডিমটা নিয়ে হাঁটে যাই,
আর এই ডিম বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এসব কথা বলেই টুনি হাঁসের ডিম নিয়ে চলে যায়। আর এদিকে হাঁসও বেরিয়ে পড়ে আর নদীতে নেমে সাঁতার কাটতে থাকে। কি মজা কি মজা, আমি সোনার ডিম দিয়েছি, আমার তো কদর বেড়ে যাবে, কি মজা কি মজা। এভাবে হাঁস নদীতে সাঁতার কাটছিল আর তখনই সেই নদীর ধারে শালিক স্নান করতে আসে। আর শালিক নদীর জলে পা দিতেই হাঁস চিৎকার করে ওঠে, দাঁড়াও দাঁড়াও, একদম নদীর জলে পা দিবে না, তোমার শরীরের ময়লা যে জলে ভাসবে, আর সব ময়লা আবার আমার শরীরে লাগবে, আমার শরীর যে অনেক মূল্যবান। বাবা হাঁস, তোর আবার এত কদর হলো কি করে রে? আর তুই নদীতে আছিস বলে কি আমি নদীতে নামতে পারবো না? তোর কি সোনার শরীর নাকি? হ্যাঁ, সোনার শরীর না হলে কি হবে, আমি তো সোনার ডিম দেই, আমার তো কদর থাকবে, আমি তো আর তোমার মতো সাধারণ পাখি নই। এসব কথা বলে হাঁস নদী থেকে উঠে যায়। আর হাঁসের এমন কথা শুনে শালিক হতবাক হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে আর হাঁস রোজ রোজ সোনার ডিমও দিতে থাকে। আর হাঁসের অহংকার দিন দিন বাড়তেই শুরু করে। এই মিষ্টি, এই তুই কি আমাকে দেখতে পাসনি? তুই আমার সামন দিয়ে যাচ্ছিস অথচ আমাকে প্রণাম করলি না, ভুলে যাস না আমি কিন্তু সোনার ডিম দেই, তোদের থেকে আমার কদর বেশি। হাঁসির এমন কথা শুনে মিষ্টিটিয়ে বেশ রেগে যায়। আর রাগে ফুসতে ফুসতে মিষ্টিটি টুনির কাছে যায় আর টুনিকে হাঁসের নামে বিচার দিয়ে চলে যায়। এদিকে হাঁস বাসায় ফিরতেই টুনি হাঁসকে বলে, আচ্ছা হাঁস, তুই কি শুরু করেছিস বলতো? দিন দিন তোর অহংকার বেড়েই চলেছে, তুই জঙ্গলের পাখিদের যখন তখন ডেকে অপমান করছিস, সোনার ডিম দিয়ে তুই অহংকারী হয়েছিস নাকি? হ্যাঁ মালকিন, তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো কোন সাহসে? ভুলে যেও না মালকিন, আমার দেয়া সোনার ডিম বিক্রি করে কিন্তু তুমি চলো। আর তোমার যত উন্নতি হয়েছে বা তুমি যত অর্থ সম্পদের মালিক হয়েছো, সবই কিন্তু আমার সোনার ডিমের সাহায্যেই। হাঁস, তুই কার সাথে কথা বলছিস সেটা তুই ভুলে গেছিস নাকি? আমি তোর মালকিন, আর তুই কি না আমার সামনে অহংকার করতে দ্বিধাবোধ করছিস না? তুইও ভুলে যাস না, তুই কিন্তু আমার আশ্রয়ে থাকছিস আর আমি তোকে খাওয়াচ্ছি। তুমি আমাকে একদম খোটা দিবে না, তুমি আমাকে যে খাওয়াচ্ছ সেই খাবার কেনার টাকাও তো আমার ডিম বিক্রি করেই আসে, তাই না? তুমি আজ আমাকে এভাবে খোটা দিলে তো আমি আমার সোনার ডিম তোমাকে দিব না। হাঁস, তুই সত্যি অনেক অহংকার হয়ে গেছিস, তুই আমাকে কথা শোনাতেও দ্বিধাবোধ করছিস না। চাই না আমি তোর সোনার ডিম, তোকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া আমার ভুল হয়েছিল, তুই দূর হ আমার চোখের সামন থেকে। টুনির কথা শেষ হতে না হতেই হাঁস দেমাক দেখিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আর পথ চলতে চলতে হাঁস বলতে থাকে, আমার সোনার ডিম বিক্রি করবে আবার আমাকে খোটা দিবে, আমি তো সোনার ডিম দেই আর আমার কদর তো থাকবেই, ওই শয়তান টুনি আমার কদর বুঝলো না তো, এবার আমি সোনার ডিম দিয়ে সেই সোনার ডিমে তা দিব, তবে নিশ্চয়ই সোনার ছানা বের হবে আর তখন আমার কদর আরো বেড়ে যাবে, আমি সোনার ছানার মা হব, তখন ওই টুনি বুঝবে যে আমার কদর কত বেশি। এসব কথা বলেই হাঁস নদীর ধারে একটা পুরনো বাড়িতে আশ্রয় নেয়। আর সেই বাড়িতেই হাঁস দিনের পর দিন সোনার ডিম দিতে থাকে। যাক, বেশ কটা তো ডিম দিলাম, এবার এই ডিমে আমি তা দিব আর আমার ডিম থেকে সোনার ছানা বের হবে। এসব চিন্তা করে হাঁস তার সোনার ডিমে তা দিতে শুরু করে। আর বেশ কিছুদিন ধরে হাঁস নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ডিমে তা দিতেই থাকে, কিন্তু ডিম ফুটে আর বাচ্চা বের হয় না। কি হচ্ছে এসব? আমি সেই কবে থেকে ডিমে তা দিচ্ছি, অথচ ডিম থেকে ছানা তো বের হলোই না আর ডিমের কোনো পরিবর্তনই হলো না। না, আর কিছুদিন ডিমে তা দিয়ে দেখি। এসব কথা ভেবে হাঁস পুনরায় ডিমে তা দিতে শুরু করে। দিন যায় রাত যায়, ডিমের কোনো পরিবর্তনই হয় না, বরাবর ডিম থেকে ছানা বের না হয়ে ডিমগুলো ফ্যাকাশে হয়ে যেতে থাকে। আর এদিকে হাঁস খুবই দুর্বল হয়ে পড়ে, দিনে দিনে হাঁস অসুস্থ হয়ে যায়। না, আমি আর পারছি না, আমি আর ডিমে তা দিব না, ডিমে তা দিতে দিতে যে আমি বড্ড দুর্বল হয়ে গেছি, চলার ক্ষমতাও বুঝি আমার আর নেই, লাগবে না আমার সোনার ছানা। এ কথা বলেই হাঁস ডিম ছেড়ে ওঠে আর দেখে হাঁসের সোনার ডিমগুলো স্বাভাবিক হয়ে গেছে,
এদিকে হাঁসের দাঁড়ানোর কোনো ক্ষমতা না থাকায় হাঁস ধপাস করে মাটিতে পড়ে যায়। হায় হায়, আমার সোনার ডিম যে স্বাভাবিক ডিম হয়ে গেছে, আর আমি তো দাঁড়াতেও পারছি না। প্রাণটা যে বেরিয়ে যাচ্ছে জল তেষ্টায়, কিন্তু জল খেতে খাওয়ার ক্ষমতাও তো আমার নেই। তবে কি এভাবে এভাবে আমার জীবনটা শেষ হয়ে যাবে? মালকিনের সাথে অহংকার করে চলে আসার ফল কি আমার মৃত্যু? এসব কথা বলে হাঁস চোখের জল ফেলতে থাকে, আর ক্ষুধা তৃষ্ণা ও দুর্বলতায় হাঁস মারা যায়। আর এভাবেই অহংকারী হাঁসের অহংকারের পতন হয়। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।